দর্শক বন্ধুরা, আমি শেখর সহিস আর আপনারা দেখছেন বিচিত্রা এডু গাইড ইউটিউব চ্যানেল। প্রায় দু বছরের বেশি সময় ধরে করোনা অতিমারির কারণে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়নের ক্ষেত্রে অবলম্বন করেছে অনলাইন এক্সাম পদ্ধতি, যেখানে বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা মোবাইল ফোন, পিসি বা ল্যাপটপের মাধ্যমে প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত অনলাইন পরীক্ষাগুলি অ্যাটেন্ড করতে পারেন। সেই ক্ষেত্রে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও গ্র্যাজুয়েশন, পিজি সহ বিভিন্ন কোর্সের অ্যাসাইনমেন্ট ও টার্মেন্ট বা ফাইনাল এক্সামগুলি নেওয়া হয়েছে সম্পূর্ণই অনলাইন মোডে। তো আজকের ভিডিওটিতে আলোচনা করব নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত অনলাইন এক্সামগুলি কিভাবে সম্পাদিত হয়, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন, পরীক্ষার সময়সীমা সহ যাবতীয় বিষয় সম্পর্কে। ভবিষ্যতে অ্যাসাইনমেন্ট ও ফাইনাল টার্মেন্ট এক্সাম অনলাইন মোডে নেওয়া হলে সেক্ষেত্রে এই ভিডিওটি ছাত্রছাত্রীদের কাছে অনেকটাই সাহায্য করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং এই ইউনিভার্সিটির ইউজি, বিডিপি, পিজি সহ যাবতীয় কোর্সের ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ রইল, ভিডিওটির কোনো অংশই স্কিপ না দিয়ে পুরোটাই দেখবেন। প্রথমে দেখে নিই 2021 পর্যন্ত যতগুলি এক্সাম হয়েছিল তাতে নম্বর বিভাজন পদ্ধতি কী রকম ছিল। অনলাইন পরীক্ষাগুলির প্রশ্নগুলি হয়ে থাকে এমসিকিউ টাইপে, যেখানে উত্তরের চারটি অপশনের মধ্যে পরীক্ষার্থীকে সঠিক উত্তরটি ক্লিক করে নির্বাচন করতে হয়। বিডিপি ও পিজি কোর্সের ক্ষেত্রে প্রতিটি 100 নম্বরের পেপারের জন্য অ্যাসাইনমেন্ট ও ফাইনাল টার্মেন্ট এক্সামে 20টি করে এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়, যেখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর করে ধরা হয়। এছাড়া যেসব পেপারগুলি 50 নম্বরের সেগুলির জন্য দেওয়া হয় মোট 10টি এমসিকিউ। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শুরু হওয়া সিবিসিএস প্যাটার্নে ইউজি বা আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের ক্ষেত্রে আনঅফিসিয়ালিভাবে জানানো হয়েছে যে সিসি কোডযুক্ত অর্থাৎ অনার্স পেপারগুলির প্রতিটি পেপারের 20 নম্বরের জন্য অনলাইন অ্যাসাইনমেন্টে 20টি করে এমসিকিউ দেওয়া হবে, অর্থাৎ এই ক্ষেত্রে এমসিকিউ পিছু 1 নম্বর করে ধরা হবে। আর ফাইনাল টার্মেন্ট এক্সামের জন্য তাদের অনার্স পেপার পিছু থাকছে 50 নম্বর, তবে ফাইনাল এক্সাম সম্ভবত অফলাইনের দিকে। তবে সব ক্ষেত্রেই অপেক্ষা করতে হবে অফিসিয়াল নোটিশের, ফলো করতে হবে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট wbnsou.ac.in। বিডিপি পিজি অনলাইন এক্সামের ক্ষেত্রে প্রতি 100 নম্বরের পেপার পিছু 3 ঘন্টা ও 50 নম্বরের পেপার পিছু 2 ঘন্টা করে সময় দেওয়া হয়। সমস্ত পত্রের পরীক্ষাগুলি অ্যাটেন্ড করার জন্য পরীক্ষার্থীদের 7 দিন সময় দেওয়া হয়ে থাকে, যেখানে পরীক্ষার্থীরা এই 7 দিনের যে কোনো সময়ে পরীক্ষাগুলি দিতে পারবেন। একদিনে চাইলে সমস্ত পত্রের পরীক্ষাও দেওয়া যায়, এক্ষেত্রে আমি প্রেফার করি এক্সামগুলি রাত্রে দেওয়ার। অনলাইন অ্যাসাইনমেন্ট ও টার্মেন্ট এক্সাম দেওয়ার জন্য ইউনিভার্সিটি থেকে একটি নির্দিষ্ট পোর্টাল দেওয়া হয়ে থাকে, যেখানে পরীক্ষার্থীরা নিজস্ব এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার সহ যাবতীয় ডিটেলস দিয়ে লগ ইন করার পর একটা একটা করে পরীক্ষা সাবমিট করতে পারেন। একটি পেপারের এক্সাম শুরু করার জন্য স্টার্ট এক্সামে ক্লিক করার পর পরীক্ষার্থীর ডিভাইসে একটি একটি করে প্রশ্ন ভেসে আসে, অর্থাৎ একবারে 20টি প্রশ্ন শো করবে না। সেক্ষেত্রে একটি প্রশ্নের উত্তর দেওয়ার পর সেভ নেক্সটে ক্লিক করলে পরবর্তী প্রশ্নটি ভেসে উঠবে পরীক্ষার্থীর ডিভাইস স্ক্রিনে। তো এইভাবে 20টি প্রশ্নের উত্তর দেওয়ার পর ফাইনাল সাবমিটে ক্লিক করলে সেই পত্রের এক্সামটি কমপ্লিট হবে এবং পরীক্ষার্থী এরপর হোম পেজে এসে পরবর্তী পত্রের এক্সামটি দিতে পারবেন। অনলাইন পরীক্ষার জন্য 20টি এমসিকিউ পিছু পরীক্ষার্থীরা যথেষ্ট সময় পেয়ে থাকেন এবং তার সাথে পেয়ে থাকেন 9টি পজের সুবিধা। পজ অর্থাৎ থামা বা বিরতি, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, ডিভাইস শাটডাউন, কোয়েশ্চেন স্কিপ, বিভিন্ন ক্ষেত্রে এই পজগুলি ব্যবহার করা যায়। যেমন পরীক্ষা চলাকালীন কোনোভাবে ফোন সুইচ অফ হয়ে গেলে বা দীর্ঘক্ষণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকলে একটি পজের বিনিময়ে সেই রিজিউম পেপারটিকে পরীক্ষার্থী যে কোনো সময়ে আবার তারপর থেকে কন্টিনিউ করতে পারবেন। এইভাবে এই পজের সুযোগটি 9 বার ব্যবহার করা যায় অনলাইন এক্সাম চলাকালীন।
ইউনিভার্সিটি থেকে অনলাইনের মাধ্যমে পরিচালিত পরীক্ষাগুলি সম্পূর্ণ হওয়ার পর 7 দিনের অন্তরে ইউনিভার্সিটির এক্সাম পোর্টালে পুনরায় লগইন করে পরীক্ষার্থীরা তাদের অ্যানসার স্ক্রিপ্টের প্রিন্ট আউট বা পিডিএফগুলি ডাউনলোড করতে পারবেন। এই পিডিএফগুলি ডাউনলোড করে পরীক্ষার্থীরা নিজের প্রাপ্ত নম্বর সম্পর্কে অবগত হতে পারেন। সাধারণত অনলাইনের এই পরীক্ষাগুলি সম্পাদিত হওয়ার প্রায় এক মাস পর অফিসিয়ালি অনলাইন রেজাল্ট পাবলিশ করা হয় ইউনিভার্সিটি থেকে এবং তারপর নিজ নিজ স্টাডি সেন্টার থেকে মার্কশিট প্রদান করা হয়ে থাকে। এবছরের বিডিপি, ইউজি, পিজি প্রভৃতি কোর্সের পরীক্ষা অনলাইন নাকি অফলাইনে সম্পাদিত হবে তা নিয়ে এ মুহূর্ত পর্যন্ত ইউনিভার্সিটি থেকে অফিসিয়ালি কোনো নোটিশ পাবলিশ করা হয়নি, যা হয়েছে সবই আনঅফিসিয়ালি। এক্ষেত্রে বিডিপি, ইউজি ও পিজি কোর্সের অ্যাসাইনমেন্টগুলি অনলাইনের মাধ্যমে সম্পাদিত হলেও ফাইনাল টার্ম এক্সামের প্রস্তুতি নিতে হবে অফলাইন এক্সামকে ধরে। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা নিজের বিষয় সম্পর্কে অবগত হতে পারবেন তথা সিলেবাসও কমপ্লিট করতে পারবেন। আমার মতে অনলাইন এক্সামের জন্য আলাদাভাবে কোনো রকম প্রস্তুতি নিতে হয় না, তাই সকলেই ইউনিভার্সিটি প্রদত্ত স্টাডি ম্যাটেরিয়ালসগুলি খুঁটিয়ে পড়া শুরু করে দিন এবং তার সাথে আমাদের চ্যানেল থেকেও বিভিন্ন বিষয়ের সাজেশন ও গাইড দেওয়া হবে আপনার আগামী পরীক্ষাকে সামনে রেখে। এছাড়াও বিচিত্রা এডু গাইড দ্বারা পরিচালিত ইউজি ও পিজি বাংলা বিষয়ের অনলাইন টিউশন ও নোটসের জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বারে। তো আজকের আপডেটটি এই পর্যন্তই। আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের কাছে পাঠিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তার সাথে প্রেস করবেন বেল আইকন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যান সবার আগে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন।